ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। রুশ বাহিনীর গোলায় এটি এখন জ্বলছে, এমনটাই খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের পার্শ্ববর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্র অর্লভ বলেছেন, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলা চালায়, এতে সেখানে আগুন লেগে যায়। তিনি আরও বলেন, স্থানীয় বাহিনী এবং রাশিয়ান সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে, সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। এর আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, রাশিয়ান সেনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিতে জোর চেষ্টা চালাচ্ছে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর তৎপরতা চালিয়েছে। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার পরপরই বিশ্বকে এই ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। If there is an explosion, that's the end for everyone. The end for Europe, the evacuation of Europe. বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন যে রাশিয়ানরা ইচ্ছাকৃতভাবে জাপোরিঝিয়া প্ল্যান্টের 6টি চুল্লিতে তাপীয় ইমেজিং দিয়ে সজ্জিত ট্যাঙ্ক ব্যবহার করে গুলি করেছে। 1986 সালের চেরনোবিলে বৈশ্বিক বিপর্যয়ের কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করে তিনি বলেছেন যে জাপোরিঝিয়ায় জলাবদ্ধতার পরিণতি আরও খারাপ হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয়রা দয়া করে জাগুন, আপনাদের রাজনীতিবিদদের বলুন যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে গুলি করছে। জেলেনস্কি আরও বলেন, তিনি ব্রিটেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সংস্পর্শে আছেন। একই সঙ্গে সাধারণ নাগরিকদের তাদের নিজস্ব রাজনীতিবিদদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন। ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ান প্রোপাগান্ডা অতীতে সতর্ক করেছিল যে তারা বিশ্বকে পারমাণবিক ছাইয়ে ঢেকে দেবে, এখন এটি কেবল একটি সতর্কতা নয়, এটি বাস্তব। আবু জালাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।